বিজেপির বুথ সভাপতির ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাকে অস্ত্র দিয়ে আঘাত করার পাশাপাশি ভাঙচুর করা হয় তার বাড়িও বলে অভিযোগ। এরই প্রতিবাদে শনিবার রাতে বগুলা বাজার সংলগ্ন কৃষ্ণনগর দত্তপুলিয়া রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। রাস্তা অবরোধের কারণে আজকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনসভা ছিল কৃষ্ণনগরে। এখানকার অনেক কার্যকর্তা জনসভায় অংশগ্রহণ করেছিল। আমজন অঞ্চলের 219 নম্বর বুথে শুভসা নামে যে বুথ সভাপতি, সেও আজকে মিটিং অংশগ্রহণ করেছিল। সে তখন মিটিং থেকে বাড়ি ফিরে তৃণমূল কংগ্রেসের সমাজ বিরোধী বাপ্পার নেতৃত্বে, রকিব এগুর নেতৃত্বে 10 জনের উপরে সমাজ বিরোধী তার বাড়িতে গিয়ে প্রথম মহিলাদের অসভ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তী সময় যখন সে ঘর থেকে বেরিয়ে আসে, তাকে এলোপাতাড়িভাবে দা দিয়ে কোপানো হয়, তিন রাউন্ড গুলি ওখানে গুলি চালানো হয় এবং সে অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় ওখানে পড়ে থাকে। এলাকায় বোমাবাজি করা হয়। পরবর্তীতে আমাদের কার্যকর্তারা ওখানে পৌঁছানোর পরে পুলিশ প্রশাসনকে জানানো হয়, কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমি এখানকার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি আসকালি থানার অধিকে আমি ফোন করেছিলাম, কিন্তু অবশ্য সম্পূর্ণভাবে তৃণমূলের কথা অনুসারে সেখানে কোনো প্রশাসনিক বা কোনো সহযোগিতা করেনি। পরবর্তীতে আমি সেখানে আমাদের দলীয় কার্যকর্তাদের নিয়ে সেই আহত ব্যক্তি আমাদের দলের কার্যকর্তার বাড়িতে পৌঁছাই। পৌঁছানোর পরে তাকে নিয়ে আমরা হাসপাতালে ভর্তি করি, কিন্তু আমাদের সেই শুভসা এবং আমাদের নিত্যানন্দ সরকার ভীষণভাবে তারা আহত এবং তারা এখান থেকে বগুড়া হসপিটাল থেকে তাদের স্থানান্তরিত করা হয়েছে জওহরলাল নেহরু হসপিটাল। এমতো অবস্থায় দলের পক্ষ থেকে আমাদের জনগণ এবং দলীয় কার্যকর্তারা এই সমাজ বিরোধীদের অনতি বিলম্বে অ্যারেস্ট করবার জন্য আজকে এখানে রাস্তা অবরোধ, কিছুক্ষণ ধরে এখানে রাস্তা অবরোধ চলছে। এরপরও যদি প্রশাসন না নড়ে তাহলে কি করবেন, আপনারা কোন রাস্তায় যাবেন? আমরা হাসখালি থানার ওসিকে পরিষ্কারভাবে বলে দিয়েছি, 24 ঘন্টার মধ্যে যদি তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীদের যদি অ্যারেস্ট করা না হয়, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা সংগঠিত হব। নদিয়ার হাঁসখালি থানার মামজোয়ান বাবুপাড়া এলাকার বিজেপি বুথ সভাপতি তথা গ্রামীণ চিকিৎসক শুভ সাহা এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে ফিরে চেম্বারে যাচ্ছিলেন। সেই সময় তার উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। আমি ওখানে বসেছিলাম, কয়েকজন দুষ্কৃতী তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, বন্দুক ছিল, গুলি ছিল, দা ছিল, এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, কিস্তি খারাপি করে, তার আগে আমার স্ত্রীকেও অনেক গালিগালাজ করেছে। আমি ছিলাম এমন অবস্থায় আমাকে টেনে এনে রাস্তায় ফেলে আগে করেছে, করার পরে দা দিয়ে বিভিন্ন জায়গায় কুট দিয়েছে। আর আমার এই দাম জায়গাটায় বোমা বা গুলি গুলি মনে হয় আপনার অপরাধ কি? আপনাকে কি জন্য আপনাকে অ্যাটাক করেছে? বিজেপির ওখানে সংগঠন ছিল না, ভালো লাগা বিজেপি ভালোবাসি বলে ওখানে সংগঠনটা আমি তুলেছি। আমার অপরাধ হচ্ছে একটা, বিজেপি সংগঠনটাকে আমি ওখানে তৈরি করেছি। কারা মেরেছে আপনাকে? নাম বলুন। নাম সবারই নাম আমি জানি না, একটা ছেলের নাম বেগু আর একটা ছেলের নাম করে বাপ্পা। বেগু আর বাপ্পা কিছু দুষ্কৃতি তৃণমূল আশ্রিত সমাজ কিছু দুষ্কৃতি সন্ধ্যাবেলা আমার ডাক্তারখানায় এসে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে, এসে আমাকে বাসায় ফেলে মারধর করে করে আর গুলি গালা চালিয়েছে। আর কেটে গিয়েছে অনেক জায়গায়, হাতে দাঁড়ানো অস্ত্র ছিল। ঠিক আছে, আপনার অপরাধ আপনি বিজেপি করেন? আমি বিজেপি করি। আপনি আসলে মোদীজি সবাই গেছিলেন? হ্যাঁ, মোদীজি সবাই গেছি। ঠিক আছে, আপনাকে মেরেছে কারা? মেরেছে আমি সবাই নাম জানি, দু একজনের নাম জানি। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় এটা বিজেপির গোষ্ঠী কোন্দল, এর সাথে তাদের দলের কোনো যোগাযোগ নেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখানেক আগে নিত্যানন্দ সরকার বলে একটা পেশেন্ট এসেছিল, তো ওনাকে যে অবস্থায় এসেছিল কি কি হয়েছিল বা একটু যদি বলেন।
পেশেন্ট যেরকম পেশেন্ট বলেছেন আর কি অ্যাকর্ডিং টু হিম, ওনার কিছু ব্যক্তিজন ওনাকে অ্যাসল্ট করেছে। আর আমি যেটা দেখতে পাই, ওনার হাতে একটা ল্যাসারেটেড ইঞ্জুরি ছিল ওনার লেফট হ্যান্ডে, জাস্ট থাম্বের নিচে একটা বেশ একটা ক্ষত চিহ্ন ছিল, এবং মুখের আপনার বাঁ দিকে চোখের নিচে একটা ছোট ল্যাসারেটেড ইঞ্জুরি ছিল। ওটা আমরা যেরকম হয় অ্যাড্রেনালিন দিয়ে বা যেরকম ট্রিটমেন্ট করা আমরা করে দিয়ে ওনাকে আমরা কিরকম আছে এবার পেশেন্ট তো এখন আমার কাছে নেই। আমাদের যে অবস্থা ছিল মাল্টিপল পলিট্রমা, মানে যেরকম হয় অ্যাসল্ট হিস্ট্রি ছিল, ফার্দার বেটার ম্যানেজমেন্টের জন্য আমি ওনাকে কৃষ্ণগড়ে রেফার করে দেওয়া হয়েছে। কতগুলো চোট আঘাত আছে ওনার হাতে দেখলাম, একটা বড় ডানাতে কোনোতে একটা ছিল, লেফট হ্যান্ডে থাম্বের নিচে একটা বড় ল্যাসারেশন ইঞ্জুরি ছিল, মুখে এখান যে একটা ল্যাসারেটেড ছোট ইঞ্জুরি ছিল, এটাই ছিল। আর উনি বলছেন চেস্টে মানে বুকে ওনাকে অনেকে নাকি মেরেছে। এই অবস্থাতে দেখ কন্ডিশন কেমন ছিল? কন্ডিশন আমার কাছে যখন ছিল তখন তো স্টেবল ছিল, এবার ফার্দার কি ডিটেরিওরেট হয়েছে না কি হয়েছে সেটা তো ওখানে যারা আছেন ডাক্তারগুলো ওখানেই বলতে পারে। কোথায় ট্রান্সফার ওনাকে? আমরা কৃষ্ণগড়ে পাঠাই, সর এনডিএইচ ডিস্ট্রিক্ট হসপিটাল আমাদের কৃষ্ণগড়, সেখান থেকে ওখানেই রেফার ওখানে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।